হ্যালো ভাই আলাইকুম কেমন আছেন সবাই তো বিশেষ করে আজকের এই ভিডিওতে আমরা আলাদা কিছু দেখতে চলেছি তো অনেক সুন্দর ডিজাইনগুলো নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন তবে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে এসেছি তো আপনারা দেখতে পারবেন যে আজকের এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছোটো ছোটো আমাদের ঘরে যেইগুলো ডিজাইনগুলো ব্যবহার করি আমরা তো এই ডিজাইনগুলো নিয়ে আজকের সাজিয়ে নিয়ে এসেছি আজকের ভিডিও অনেক সময় দেখা যায় আমাদের ঘরে কিছু কার্ড যে আমরা এমনিতেই ফেলে দিই বা এমনিতেই রেখে দিই বা কোনো সময় জ্বালানির কাজে ব্যবহার করি তো আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আপনি এই ধরনের কার্ডগুলো এমনিতে ফেলে না দিয়ে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের ঘরের জন্য বা প্রয়োজনীয় হিসেবে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারেন বা কোনো একটা কাজে লাগিয়ে আপনারা এই ডিজাইনগুলো যদি বানান তাহলে আপনাদের অনেক কিছু করার প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র আপনাদের সময়গুলো ব্যয় করে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর এই ডিজাইনগুলো কালার করে আপনি যখন আপনার ঘরে রাখবেন তখন আপনার ঘরের সৌন্দর্য আরও একটু বেশি হয়ে আসবে তো আমি যতটুকু ভিডিও বানাই আপনাদের জন্য তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু নতুন নিয়ে আসার জন্য সব সময় চেষ্টা করার মেইন এটাই কারণ যে আপনারা যেন আপনাদের ঘরের বা আশেপাশে যেগুলো ছোটো ছোটো কাজ জ্বালানির কাজে ব্যবহার করেন ওইগুলোকে কাজে লাগিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর আইটেম শুধুমাত্র বেচা কেনার জন্য নয় আপনারা চাইলে আপনাদের ঘরের জন্য এই ধরনের আইটেমগুলো বানাতে পারেন তেমনই আমি এই ডিজাইনগুলো নিয়ে আসি যেন আপনাদের ঘরের যে কাঠগুলো আছে বেকার বা পুরাতন কার্ডগুলো আপনারা কাজে লাগাচ্ছেন না তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয় তো এর মধ্যে থেকে আপনারা একটা ডিজাইন চয়েস করে আপনারা যদি এই কার্ডগুলো ব্যবহার করে আপনারা সুন্দর সাজিয়ে রাখার মতো কোনো একটা জিনিস বা কোনো একটা দেখার মতো জিনিস আপনাদের গেস্ট আসলে এই ধরনের ডিজাইনগুলো যদি দেখেন তাহলে আপনাদের আকর্ষণ একটু বাড়িয়ে আসবে আপনার ঘরের জন্য প্লাস আপনার গেস্টের জন্য তো আপনারা চেষ্টা করবেন যাতে আমি এই ধরনের ডিজাইনগুলো যেগুলো আপনাদেরকে দেখাই এগুলো একটা না হয় একটা আপনারা যেন ঘরের মধ্যে এই জিনিসগুলো বানিয়ে রাখেন সব কিছু কিন্তু কেনার প্রয়োজন নাই কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা চাই নিজের থেকেই বানাতে পারবেন তো আমি যে যেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই সবগুলো ডিজাইনও আপনারা নিজে থেকে বানাতে পারবেন কোনো একজন মিস্ত্রির প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে একটি কাজ করতে হবে যেই কাজটি হলো আপনি আপনার সময়গুলো বের করতে হবে এই ধরনের কাজগুলো নিতে পারবেন আমি আমার নিজের কথাই বলছি আমি যখনই কোনো জিনিস বেকার হতে দিই না কখনও কোনো জিনিস বেকার হতে দিই না কোনো একটা জিনিস না কোনো একটা জিনিস আমি ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে চাই আমি এই ধরনের ডিজাইনগুলো তৈরি করার আমার উদ্দেশ্য এই চ্যানেলটার উদ্দেশ্যই হলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে এই ধরনের ডিজাইন বা এই ধরনের কাজ করা যায় আদতে সম্ভব কোনো একটি পুরাতন বা আপনার ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমরা আপনাদের ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম ডেকোরেশন আইটেম ডেকোরেশনের মধ্যে অনেক জিনিস আসে যেগুলো আপনারা আমি আমার ভিডিওতে দেখাই বা আপনারা আমার ভিডিওতে দেখেন ডেকোরেশনের মধ্যে অনেক জিনিসগুলো আছে যেগুলো আপনারা কিন্তু আমাদের জীবনে আমরা ফার্নিচারের যে দোকানগুলো আছে তাদের উপর নির্ভর করে বসে থাকি কিন্তু এমন বসে তো চলবে না আপনার ঘরে কাঠ রেখে যদি আপনি ফার্নিচারের দোকানে গিয়ে এই ধরনের ডিজাইনগুলো খোঁজাখুঁজি করেন তো আপনি প্রথমত এই ধরনের ডিজাইনগুলো আপনারা ফার্নিচারের দোকানে গেলে পাবেনই না যদিও পেয়ে থাকেন তো অনেক কষ্টলি আপনাদেরকে এই ডিজাইনগুলো নিয়ে আসতে হবে তাই আপনারা চাইবেন যখনই কোনো একটি জিনিস দেখবেন এই জিনিস দিয়ে আপনারা কোনো একটি তৈরি করতে পারবেন তো আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন তো এই ধরনের ডিজাইনগুলো করতে আপনাদেরকে হাতুড়ি মেরি লোয়া অ আপনার কিছু কালারের প্রয়োজন হবে বাকি আপনারা ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারেন আমার চ্যানেলটি তাও ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন অসংখ্য ডিজাইন দেওয়া আছে আপনার যেই ডিজাইনগুলো পছন্দ হয় আপনার আস্তে আস্তে ধীরে ধীরে দিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন কাজ করার পর দেখবেন আপনাদের এই ডিজাইনগুলো আপনার হাতের মতো হয় কারণ এই ডিজাইনগুলো আপনি যদি ওয়ালেই টাঙিয়ে রাখেন বা জুলিয়ে রাখেন অনেক সুন্দর লাগবে হাতের মধ্যে কোনো একটি জিনিস পেলে আপনারা সবসময় চেষ্টা করবেন যেন ক্রিয়েটিভ কিছু করার মাত্র চিন্তা করবেন কোন যে এই জিনিসটি দিয়ে আপনি কোন জিনিসটা তৈরি করতে পারেন তো যদি আপনি চিন্তা ভাবনা করেন যে এই পুরাতন জিনিসটি আমার হাতে আছে তো আমি এই জিনিসটি দিয়ে কোন ধরনের জিনিসগুলো তৈরি করতে পারি তো অটোমেটিক দেখবেন আপনার কাছে একটি নতুন ধরনের আইডিয়া চলে আসবে আর যদি আপনার কাছে আইডিয়া নাও থাকে তো আপনি একটা ইউটিউবে হোক বা কোনো গুগলে সার্চ করে আপনি ক্রিয়েটিভ আইডিয়া সার্চ করলেই আপনার কাছে এই রেডিপ আইডিয়াগুলো আপনার হাতের মতো চলে আসবে তো এখান থেকে আপনি চুজ করে যে কোনো ডিজাইন আপনি আপনার ঘরের জন্য অনেক সহজে বানিয়ে নিতে পারেন আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক পছন্দ লাগে যদি পছন্দ হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পছন্দ না হয় তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যখনই কোনো ভিডিও আমি নিয়ে আসবো তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে আর যদি না ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন